জীবন কেতিয়াও থমকি নরয়, কন্তকময় পথতে আর্জিব পারি সফলতা। এই কথা প্রমাণ করিলে মঙ্গলদৈ জিলা কারাগারের কেজনমান কয়দিয়ে। এয়া কোনো শিক্ষানুষ্ঠানের দৃশ্য বলে ভুল নকৰিব। এয়া কারাগারের ভিতরের পরিবেশ। এওঁলোকে অতীতত করে অহা অপরাধের শাস্তি ভুগিছে এই জেলত। তার মাজতো জীবনটুক ন রূপত সজোয়ার সপোন তেওঁলোকৰ। কারাগারতে শিক্ষা সাহিত্য সংগীত চর্চা কয়দির। কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষাত 100% উত্তীর্ণ মঙ্গলদৈ জিলা কারাগারের কয়দির। স্নাতক প্রস্তুতি পরীক্ষাত অসমৰ ভিতৰত প্রথম স্থান অলোকজ্যোতি ডেকার। এই ফলাফলত মানে যথেষ্ট কারাগার প্রত্যেক যথেষ্ট সহায় করছে, আর ইয়াতে বিশেষকে বেশিকে সহায় করছে মনোজ শর্মা স্যারে। সহায় করে বহুতে সুখী পাইছো, আর এই ফলাফলটা ঘর খবর দিছো, ঘরতে মর আটাই পরিবার সুখী, মানে সুখত আছে পাইছো। এটি খুব অতুলনীয়, আর আশা রাখিছো যে আবাসী সকলক কারালিপিয়ে বহুতখিনি আগলে দিব, আর কারালিপিয়ে আমাক যে সুনাম দিছে আর জিয়াই থাকার প্রেরণা দিছে, তার কারণে আমি কারালিপির প্রতি চিরকৃতজ্ঞ। অরূপজ্যোতি ধ্রুবর দরে অনেকজন কয়েদির এতিয়া সফলতার আড়ত আছে জেল কর্তৃপক্ষের লগতে বহু কেগৰাকী ব্যক্তি। অধীক্ষক শ্রীযুত হোগগোস্বামী স্যারের নামটি লব লাগিব। তেখেতর এই কে কে হেন্দিকর পড়ার ক্ষেত্রে প্রায় ছাত্রখানিক মাতি নি সুদিছিল যে পড়া শুনা কেনেকুৱা চলিছে, ভালকে পড়িব লাগে, কিবা অসুবিধা হলে কব লাগে, সেইখিনি স্যারে সদায় তদবিদ লৈছিল। আর দ্বিতীয়তে ইয়াত নাম লব লাগিব ভাইস চ্যান্সেলর ডক্টর হিতেশ ডেকা স্যার, আর মূল প্রাক্তন আইজি এডিজি জ্যোতির্ময় চক্রবর্তী স্যার, তেখেতসকলে ইয়াতে একটা সপোন রচনা করেছিল। মঙ্গলদৈ জিলা কারাগারের ইতিবাচক পদক্ষেপত উজ্জীবিত বহুজন। জীবনত হওয়া ভুল শুধরাই সৎপথত আগুয়াই যাওয়াটোই মানুষ হওয়ার সফলতা। মঙ্গলদৈর দুলাল ডেকা, রিপোর্ট প্রাগ নিউজ।